গরু বা বাসস্থান তো প্রয়োজন আপনি একটি গরুর খামার করবেন অবশ্যই আপনার তো গরুর খামার করতে হবে দেশি গরুর খামার করেন এবং উন্নত জাতের খামার করেন আপনার একটি খামার করতে গেলে একটি গড় করতে হবে এবং এই গড় করার ক্ষেত্রে আমরা মারাত্মক মারাত্মক ভুল করি আমাদের বিষয় হলো আপনারা আমরা তো বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ফিল্ডে যাই ফিল্ডে কার কী অবস্থা কার কী গরু কীভাবে আছে সেটা তো আমরা দেখি বুঝতে পারি যে কার কী সমস্যার কারণে সেই গরুগুলো কী জন্য সমস্যা হচ্ছে এখন দেখা যায় যে আপনার একটি গরুই আছে আপনার গড় করারও তেমন সামর্থ্য নাই কিন্তু আপনি গরুটাকে এমনভাবে রাখছেন যে চারপাশে আবদ্ধ কোনো আলো বাতাস যাওয়ার সুযোগ নাই চুর ডাকাতের ভয়ে অনেকটা এরকম করে করে থাকেন আমরা যখন জিজ্ঞেস করি প্রশ্ন করি আপনি এভাবে রাখছেন কেন কিন্তু এভাবে রাখলে আপনি দেশে গরু যদি লালন পালন করেন তার রোগবালাই হবে। কারণ কী কী জন্য অন্ধকার জায়গায় গরুর যত ধরনের মারাত্মক মারাত্মক রোগ আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেগুলো অন্ধকার জায়গায় দ্রুত বংশবৃদ্ধি করে কিন্তু সেটি যদি আলু বাতাস পূর্ণ জায়গায় থাকে শুকনো জায়গায় থাকে পরিষ্কার জায়গায় থাকে তাহলে কিন্তু সেগুলো বংশবৃদ্ধি করতে পারবে না এখন আপনার দেশি গরু আমি দেখে দেখেছি অনেকগুলো দেশি গাবি অন্ধকারের মধ্যে আপনি লালন পালন করতেছেন এই দেশি গাবিগুলো দেখা যায় যে একটা সময় তারগুলো আনে বাটে রোগে আক্রান্ত হয়ে যায় মেস্টেটিস মানে রোগ হয়ে যায় যেখানে উলানে রোগ উলান পচে যায় দুধ প্রোডাকশন বন্ধ হয়ে যায় আর তারপর কিছু এমন আপনাদের না জানার কারণে দেখা যায় এমন কিছু ভুল হয় যে ভুলের কারণে ডেলি দেশি গাবির ক্ষেত্রে হোক হোক আর উন্নত জাতের গাবির ক্ষেত্রে হোক সেটি আপনার সেখানে বিভিন্ন ধরনের ডেলিভারিজনিত যে সমস্যাগুলো সৃষ্টি হয় তাতে কিন্তু আপনি লাভবান হবেন না আপনার যদি একটি গরু দেশি গুরুই মারা যায় আপনি কি লাভবান হবেন কখনোই লাভবান হবেন না এবং আপনি আশাহত হবেন আপনি করতে পারবেন না সুতরাং আপনাকে জানতে হবে যে আমি কী উপায়ে রাখলে আমার রূপবালাই মুক্ত থাকবে কিভাবে আমি রাখলে সেটি একটু ভালোবাসস্থান হবে এবং রূপবালাই কম হবে সুতরাং খুব সিম্পল বিষয় শুধুমাত্র আমরা যদি জানি আর একটু অ্যাপ্লাই করি বা একটু আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা জটিলতা হবে না এই যে আবদ্ধ ঘরের মধ্যে রেখেছেন এই আবদ্ধ গড়ে রেখলে অন্ধকার জায়গায় রাখলে কোনো বাতাস ঢুকতে না দিলে কোনো আলু প্রবেশ করতে না দিলে তাহলে সেইখানে বাদলা এন্থ্রাক্স মেস্টাইটিস সহ বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হবে সেই আক্রান্ত আপনার হচ্ছেন আমরা প্রতিনিয়ত দেখছি যে এই যে আক্রান্ত হচ্ছেন তার পেছনের কারণ হচ্ছে এই যে আপনি আবদ্ধ করে রাখতেছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় রাখতেছেন সেজন্যই কিন্তু এগুলোর কারণ এখন আপনি একটি গড় কীভাবে তৈরি করবেন একটি গড় যদি আপনারা ম্যাক্সিমাম আপনাদের যে ফিল্ডের আমি আপনাদেরকে দেখি গড়গুলো সারের ক্ষেত্রে কিন্তু ডালু করে করা যায় রকম ডালু করে করা যায় কিন্তু আপনারা তো মিশ্র খামার করেন সেখানে তো শুধু সার থাকে না একটি সার থাকে একটি বাস্তু থাকে একটি গাবি থাকে হ্যাঁ যখন এই ডালু অবস্থায় করেন সবচেয়ে বিপদে পড়ে আপনার গাবিটি কারণ এই গাবি যখন ডালো জায়গায় বসবে সে যখন গর্ভবতী হবে তখন তার বাচ্চাটা পিছন সাইডে চলে আসবে তার যে অরিজিনাল রিজন যেখানে থাকার কথা বাচ্চা সেখানে না থেকে একটু সরে পিছনের দিকে চলে আসবে আর পিছনের দিকে যুগ যদি চলে আসে তাহলে পিছনের দিকে প্রেশারের কারণে কারণ আপনি তো ডালু ডালু করেছেন ডালু করার কারণে সে ওইভাবে বসতেছে আর পিছনের দিকে প্রেশার চলে আসছে এই পিছনের দিকে প্রেশার চলে আসার কারণে বাচ্চা দেওয়ার সঠিক টাইমের আগেই জরায়ের মুখ খোলার আগেই ওই গাভীটির ডেলিভারি ব্যথা শুরু হয়ে যাবে যার ফলশ্রুতিতে গাভীর জীবন ঝুঁকিতে পড়বে এবং বাচ্চা এবং মা দুটি মারা যেতে পারে সুতরাং এগুলো কিন্তু আপনাদের মধ্যেই হচ্ছে আমরা বিভিন্ন সময় সময় যদি দেখি তাহলে একটিও অত্যাবশ্যকীয় কারণ হচ্ছে এই যে ডালু করে রাখা সমস্যার কারণে ডেলিভারিজনিত যে সমস্যা ডালু করে সুতরাং আপনাদের তো এটা জানতে হবে যে আমি গরুর খামার করলে ডালু করে রাখা যাবে না কারণ আমি তো এখানে গাভিও লালন পালন করব শুধু সার যদি করতে চান তাহলে ভিন্ন কথা কিন্তু আপনি তো এখানে মিশ্র সব কিছুই রাখতে চান সুতরাং আপনাকে ফ্লোরটা গ্রাভীর ফ্লোরটা সেটা অবশ্যই আপনার সমান এমন সমান রাখতে হবে রকম পানি যেতে পারে চোখে দেখা যায় এরকম ডালু রাখা যাবে না সুতরাং অবশ্যই সমান রাখতে হবে এই বিষয়টা মানলে ডেলিভারি জমিত যে সমস্যাগুলো আছে শুধু এই সমস্যা নাই আমি যে বললাম যে তার সময়ের আগে তার ব্যথা উঠে যায় মারা যেতে পারে এছাড়াও কিন্তু জরায়ু বের হয়ে যেতে পারে প্রলাপস হয়ে যায় পুরো জ্বরও বের হয়ে যায় আপনি অবাক হয়ে যাবেন সুতরাং এই আপনাদের মাঝে এই ধরনের ঘটনা ঘটে সুতরাং এই যে ডালু রাখার কারণে জরায়ু বের হয়ে যাচ্ছে বাচ্চা দিচ্ছে না তারপরে আপনার জল আটকে যাচ্ছে সুতরাং বাচ্চার পিছনে যাওয়ার পরে গাভীর জটিলতা বাড়তেছে পরবর্তীতে ডাউন মিল্ক ফিভার সহ ডাউনার সিনড্রোমে এইসব গাভি আক্রান্ত হয় মানে রোগের নাম বললাম অর্থাৎ এই রোগে কী হয় গাভি আর উঠতে পারে না এরকম ঘটনা ঘটে না যে গাবি বাচ্চা দেওয়ার সময় উঠতে পারে না তো সুতরাং এই যে ডালু এই ডালু জিনিসটাকে যদি আপনি সমান করে তাকে সুন্দর সমান করে রাখেন অন্তত পক্ষে শেষ তিন মাস যদি রাখেন আর যদি আপনারা তো এইভাবে আলাদা আলাদা গড় করতে পারবেন না তো সুতরাং আপনি সমান করেই কেন সমাননের মধ্যে তো আপনার সার গরু ঠিকই বড়ো হবে সমস্যা হবে না সুতরাং গাবি গরুর সমান হলে গাবি গরু ভালো থাকবে কিন্তু ডালু হলে সার গরু ভালো থাকলেও গাবি গরু ভালো থাকবে না সমস্যা হয়ে যাবে সুতরাং মারাত্মক সমস্যা হয়ে যাবে সুতরাং আমরা কখনোই ডালু করে ফ্লোর করব না সমান করেই করব কোনো রকম পানি যেতে পারে এবং সেটা যেন শুকনা থাকে রকম কিন্তু ডালু করতে গেলে এই বিপত্তি করতে পারে এখন হচ্ছে যে আপনি ফ্লোরটা মেঁচ এটা পাখা রাখতে হবে এই জন্য পাখা রাখতে হবে গরুর আমাশা বা কক্সিডিউসিস যে জীবাণু বা স্পোর স্পোর মানে অর্থাৎ ডিম বা আপনি যে আপনি বোঝার জন্য বলি যে ওই জীবাণুটা মাটির মধ্যে দীর্ঘদিন দশ বছর পর্যন্ত বেশি বেঁচে থাকতে পারে এখন যদি আপনি মাটির মধ্যে লালন পালন করেন তো কিছুদিন পর পর যদি গাভীর প্রতিরোধ ক্ষমতা কম হয় কিছুদিন পর পর দেখবেন রক্ত আমাশা হচ্ছে বাঁশরের পাতলা বেগানো হচ্ছে রক্ত বাছুরের রক্ত আমাশা হচ্ছে যার কারণে রক্ত আমাশা হলে বাঁশরও মারা যেতে পারে এবং অতিরিক্ত হলে পরগুরুও মারা যেতে পারে সুতরাং এই সমস্যা তো অনেকেরই হচ্ছে অনেকেরই হচ্ছে আপনাদের মাঝে অনেকেরই হচ্ছে সুতরাং আমাকে ফ্লোরটা পাকা রাখতে হবে ফ্লোরটা পাকা রাখার জন্য খুব বেশি খরচ হয় না কিন্তু ফ্লোরটা পাকা রাখতে হবে তাছাড়া আমরা যে বলি এর বাইরে আর আপনাকে গাভীর গড় করতে তেমন কোনো খরচ করা লাগবে না আপনাকে খোলামেলা রাখলেই চলবে ভালো হবে ফ্লোরটা পাকা থাকলে উপরটা আপনি সন দিয়েও তৈরি করতে পারেন খড় দিয়েও তৈরি করতে পারেন তা আরও গরুর জন্য আরামদায়ক তাপনিরোধক সেইখানে দামি টিন অথবা আপনার ছাদ দিয়ে করতে হবে তা কিন্তু গরুর জন্য আরামদায়ক না বরং টিনের গড়ে আরও গরম লাগে বেশি তাপনির উদ্যোগ আলাদা কিছু দিতে হয় সুতরাং আপনি সেখানে সন দিতে পারেন অথবা খড় দিয়ে তৈরি করতে পারেন অথবা টিন দিলে তাকে নিচে তাপনির উদ্যোগ দিতে হবে আর চারদিকে সম্পূর্ণ খোলা রাখতে হবে এটি আধুনিক গড়ের বৈশিষ্ট্য আমরা আবদ্ধ করে রাখি আবদ্ধ করে রাখা যাবে না সুর ডাকাত যদি আপনাদের বয় থাকে তাহলে সেখানে তিন ফুট করে উচ্চতা দিয়ে আপনি গ্রিল দিয়ে দিতে পারেন বা বাঁশ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তিন ফুট করে তিন ফুটের উপর দিয়ে আপনি গরু নিয়ে যেতে না সুতরাং আমরা অবশ্যই খোলামেলা জায়গায় এই খোলামেলা রাখলে কি হবে আমরা পূর্ব পশ্চিম বরাবর গড় করব গড় করলে পূর্ব পশ্চিম বরাবর গড় করতে হবে উত্তর দক্ষিণমুখী কারণ আমাদের আলু বাতাস বাতাস কিন্তু উত্তর দক্ষিণ মুখী সুতরাং উত্তর দক্ষিণমুখী আমাদের হতে হবে তো উত্তর দক্ষিণমুখী যদি আমরা রাখি তাহলে আলু বাতাস সবচেয়ে বেশি হবে এবং তাতে কী হবে গরু শুকনো থাকবে এবং শুকনো থাকার বৈশিষ্ট্য কি হচ্ছে যে রোগ বালাই হবে না সুতরাং রোগ বালাই না হলে তো আপনি গরু থেকে লস হওয়ার সুযোগ নাই আপনার অন্য কিছু ওষুধের খরচ লাগতেছে না ডাক্তারের প্রয়োজন হচ্ছে না ম্যাক্সিমাম রুগী আমি বললাম যে অন্ধকারের গ্রো করে শুকনো অবস্থায় আলু পাতা শূন্য অবস্থায় কোনো গরুকে কোনো রুগে আক্রান্ত সহজে করতে পারে না সুতরাং আমাদের এই যে বাসস্থান এই বাসস্থানে তৈরি করতে ক্ষেত্রে আমরা খালি ফ্লোরটা পাকা রাখবো খোলামেলা রাখবো উপরে সন দেবো ডালু রাখবো না এই বিষয় অবশ্যই উঁচু জায়গায় রাখতে হবে কারণ শেষ সাথে অবস্থায় জীবাণু গ্রহ করে বেশি বা বৃদ্ধি পায় বেশি বংশবৃদ্ধি করে বেশি আর রোগে আক্রান্ত হবে বেশি সুতরাং আমরা সাথে অবস্থায় রাখবো না যে এইভাবে আপনি দুটি তিনটি চারটি পাঁচটি গরুর জন্য আপনি আধুনিক খামারের গড় করতে পারেন কোনো সমস্যা নাই তাতে আপনি লাভজনক হবে আপনি একটি গাবি থেকে পাঁচটি গরু বা ছয়টি গরু এই রকম নজির কিন্তু বহু রয়েছে অতীতে তার রোগে আক্রান্ত হয় নাই কোনো কারণে হতাশ হয় নাই যার কারণে সে কিন্তু সফল কারণ একটি গরু থেকে কিন্তু সে ছয়টি সাতটি তার খামার রয়েছে এটা বিভিন্ন জায়গায় এটি রয়েছে যেমন সখীপুরের কালিয়ার কালিয়াতে রয়েছে আপনার তাদের একটা গরুই ছিল এখন তাদের পাঁচটি উন্নত জাতের গরুর খামার কিনে নাই গাবি থেকে চলে আসছে এভাবে আপনার আপনিও পারবেন কিন্তু আপনাকে এই বিষয়গুলো মানতে হবে যে আমি কিভাবে বাসস্থান তৈরি করব এই বাসস্থান তৈরির ভুলের কারণে তাকে যেভাবে সেভাবে রাখলে হবে না দেশি গরু হোক আর আপনার উন্নত জাতের গরু হোক এক সময় আপনি উন্নত জাতের আপনি এখন দেখা গেছে যে দেশি জাতের সার পাওয়া যায় না অনেকে দিতে পারে না সবাই কিন্তু এখন বেশিরভাগই কিন্তু আপনি বীজের উপর নির্ভরশীল কারণ বীজ দিতে গেলে তাকে তো আস্তে আস্তে তার জাত উন্নয়ন হচ্ছেই তো হচ্ছে গেলে আপনাকে তাকে তখন একটু উন্নত ব্যবস্থাপনা করতে হবে আর উন্নত ব্যবস্থাপনা করতে গেলে তো এত কঠিন কিছু না এই যে আমি গরের কথা বললাম ফ্লোর ফাঁকা আর আপনি ছাদ আবার যে রকমই দেন কোনো সমস্যা নেই কিন্তু চারদিকে খোলামেলা রাখেন আর কোনো খরচ করা লাগবে না তো এইভাবে যদি আপনি বাসস্থান নির্ণয় করতে পারেন এভাবে যদি আপনি রাখতে পারেন আপনি যদি একশো গরুর খামারও করেন ঠিক এইভাবে আপনি বাড়াবেন সুতরাং এই যে আমরা যে গরুর বাসস্থান করব এই বাসস্থান করলে অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল রাখবো